الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক ও বাহক, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার, 52 আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন এবং পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কিছু ছাত্রছাত্রীদের সামনে অতীব গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় যে অর্থনীতি বা ইসলামী অর্থনীতিতে সমস্যা সমাধান যে বিকল্প, সেই বিষয়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আসলে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক বাধা বিপত্তি এবং সমস্যাকে অতিক্রম করতে হয়েছে। ঠিক এই মুহূর্তে আমার আরেকটি প্রোগ্রাম ছিল এই সময়ই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসন্না কনফারেন্স, সেখানে আমার একটা পেপার প্রেজেন্টেশন ছিল, তো আমি সেটি রেকর্ডেড বক্তব্য পাঠিয়ে দিয়ে এবং পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন পাঠিয়ে দিয়ে তাদেরকে বলেছি যে আমার পাওয়ার পয়েন্টের সাথে আমার রেকর্ডেড বক্তব্যটা দিয়েন, আর আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছি। তো এটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং সৌহার্দ্যতার দিক থেকেই। তো ইসলামী অর্থনীতির বেসিক জিনিসগুলো যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো যে ইসলামী অর্থনীতিতে সমস্যা আসলে কীভাবে সমাধান করা হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করছেন, তখনও ব্যবসা কন্ট্রোল করতো ইহুদিরা এবং তখনও তারা মানুষের সাথে সুদি লেনদেন করত, মানুষকে সুদ লোন বা কর্জ হিসেবে দিত এবং তারা দিত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সংক্রান্ত আয়াত অবতীর্ণ করেছে। তো এক জায়গায় যখন একটা সুদি সিস্টেম থাকে, তখন সেই সুদি সিস্টেমকে উৎখাত করে আপনি সেখানে আপনার অর্থনৈতিক থিওরি বাস্তবায়ন করবেন, এটির জন্য অবশ্যই আপনার অর্থনৈতিক থিওরির মধ্যে দম থাকতে হবে, আপনার তত্ত্বের মধ্যে দম থাকতে হবে। শুধু আপনি ক্ষমতার জোরে কখনোই এটি অর্থনীতি থেকে এস্টাবলিশ করতে পারবেন না। তো তত্ত্বের মধ্যে যদি আমরা পাওয়ার খুঁজতে চাই যে ইসলামী অর্থনৈতিক তত্ত্বের মধ্যে, অর্থনৈতিক তত্ত্বের মধ্যে শক্তির জায়গাটা কোথায়, শক্তির জায়গাটা হচ্ছে যে ইসলামী অর্থনীতিতে কুক্ষিগত করার দূর দূরতম চিন্তা নাই। ট্রান্সপারেন্সি এবং ওপেননেস, সকলের জন্য স্বচ্ছতা এবং সকলের জন্য উন্মুক্ত, এই দুটি জিনিস, স্বচ্ছতা এবং উন্মুক্ত, এখানে অর্থকে কুক্ষিগত করা, নির্দিষ্ট কাউকে ধনী করার চেষ্টা, নির্দিষ্ট কাউকে গরিব করার চেষ্টা, এর থেকে লক্ষ কিলোমিটার দূরে ইসলামী অর্থনীতি। মানুষ তার যোগ্যতা অনুযায়ী, মানুষ তার চেষ্টা অনুযায়ী যতটুকু পরিমাণ অর্থের মালিক হওয়ার সে যোগ্য, ততটুকু পরিমাণই সে অর্থের মালিক হবে তার চেষ্টার ভিত্তিতে। সেক্ষেত্রে কোনো কিছুই যেন তার জন্য বাধা হয়ে না দাঁড়ায়, এই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং এই উন্মুক্ত রাখা বাজারকে, মার্কেটকে, ব্যবসাকে, এটি হচ্ছে ইসলামী অর্থনীতির একদম বেসিক মূলনীতি। আরও একটা যদি মূলনীতি বলি, তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই চান না যে মানুষ অর্থনৈতিক লেনদেনে ক্ষতিগ্রস্ত হোক। এই জন্য প্রত্যেক ওই লেনদেনকে হারাম করা আছে যেই লেনদেনে সরিষা সমপরিমাণ আশঙ্কা আছে যে মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হবে। আপনি শুধু বক্তব্য শুনলেন এটি হারাম, এটি হারাম, এটি হারাম, কিন্তু আসলে কেন হারাম? আমরা হয়তো খুব কঠোর ভাষায় বক্তব্য দিয়ে গেলাম, ইন্নাম আল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, যে জুয়া হারাম। কেন জুয়া হারাম? জুয়াতে আরেক মানুষের প্রতি জুলম হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে সকলের পকেট থেকে 10 টাকা করে নিলাম, নিয়ে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে সকলের 10 টাকা তার পকেটে দিয়ে দিলাম। কিসের বিনিময়ে, কিসের ভিত্তিতে? আমি কি তার কাছে কোনো কিছু বিক্রি করেছি? সে কি আমার এখানে কোনো কাজ করেছে? আপনি আমার এখানে 1 ঘন্টা কাজ করে 10 টাকা নিয়ে যান, আমি আপনার কাছে একটা কলম বিক্রি করলাম, আপনি কলম বিক্রির বিনিময়ে আমাকে 10 টাকা দেন। কিসের বিনিময়ে আপনি হাজার হাজার মানুষের 10 টাকা নিয়ে নিলেন? এই যে লক্ষ লক্ষ মানুষকে একটা লোভ দেখিয়ে ধোঁকা দেওয়া হচ্ছে, ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের 10টা টাকা বাঁচানোর জন্য আল্লাহ বলেছে এটা হারাম। ইসলামী অর্থনীতির প্রত্যেক
প্রত্যেকটা মূলনীতি মানব কল্যাণের দৃষ্টিকোণ থেকে, মানুষ যেন চুল পরিমাণ ক্ষতির সম্মুখীন না হয় কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনে। একটা ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত দেওয়া আছে, আপনি পড়লে বলবেন এ তো অনেক ভয়ঙ্কর কথাবার্তা, এই যুগে তো চলবে না, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন যে প্রত্যেকটা শর্ত এই জন্যই দেওয়া আছে যেন আপনি ধোকাগ্রস্ত না হন। যেমন ইসলামে ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য শর্ত দেওয়া আছে কি, মাল মজুদ থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, তথা যে পণ্যটা আমি বিক্রি করতেছি সেই পণ্য অবশ্যই বিদ্যমান হতে হবে। বিদ্যমান নয় এরকম কোনো পণ্যের ক্রয় বিক্রয় করা ইসলামে হারাম। আপনি বলবেন বিদ্যমান নয় বলতে, আমি বাগান বিক্রি করে দিলাম, বাগানে এখনও ফলই আসেনি, এখানে আমি ধোকাগ্রস্ত হতে পারি, এবার ফলন ভালো নাও হতে পারে, সুতরাং আমার টাকাটা গচ্ছা যাবে। মাছে নদীতে কেবল পোনা ছাড়া হয়েছে, আপনি পোনা সহ পুকুর কিনে নিলেন, সেগুলো যে কোনো মড়ক লেগে মরে যেতে পারে। তো যেই জিনিসটা ভবিষ্যতে হবে সেই ভবিষ্যতের ক্রয় বিক্রয়টা আপনি এখনই করতেছেন, অথচ সেটি অস্তিত্বমান নয়, এখানে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে দেখে আল্লাহ হারাম করেছে। ব্যবসার ক্ষেত্রে ইসলামের একটা মূলনীতি রেখে জেনে রাখেন, যেটিও এটি নিশ্চিত করবে যে রিস্ক গ্রহণ করবে না সে লাভ গ্রহণ করতে পারে না। যে রিস্ক গ্রহণ করবে না সে লাভ গ্রহণ করতে পারে না, এই একটা যুক্তিতে কি ইসলামী ব্যাংক কি কনভেনশনাল ব্যাংক সব অচল হয়ে যাবে। কিন্তু আসলে ইসলাম এটি বলছে কেন, এটি প্রত্যেকটা মানুষের কাছে যেন ন্যায়ভাবে অর্থটা পৌঁছে, কেউ যেন ধোকাগ্রস্ত না হয়। এই জন্য তো রিস্ক গ্রহণ করবে না লাভ নেবে না, মানে আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকের কাছে গিয়ে বললাম যে আমার হচ্ছে রড দরকার, বা আমার হচ্ছে সিমেন্ট দরকার, বা আমার গাড়ি দরকার, বা আমার মোটরসাইকেল দরকার। তো সেক্ষেত্রে ওই গাড়ির যে ব্যবসা করে, ওই মোটরসাইকেলের যে ব্যবসা করে, ওই মোটরসাইকেলের যে শোরুম দিয়েছে, ওই ব্যক্তিটা যে রিস্ক নিয়েছে শোরুম দেওয়ার জন্য, ওই রডের ব্যবসায়ী রডের দোকান দেওয়ার জন্য যে রিস্কটা নিয়েছে, এই ব্যাংক তার চুল পরিমাণ রিস্ক নেয়নি। ব্যাংক জাস্ট টাকার লেনদেন করতেছে, বলছে ঠিক আছে ওই শোরুম থেকে আপনি গাড়িটা নিয়ে যান, ওই শোরুম থেকে আপনি রডটা নিয়ে যান। তো আমি তো ওই রডের ব্যবসা করার, ওই গাড়ির ব্যবসা করার চুল পরিমাণ রিস্ক নিলাম না, তাহলে এর বিনিময়ে আমি বেনিফিট কীভাবে নিতে পারি? এরকম আরও অসংখ্য শর্ত ইসলামে ব্যবসার জন্য ক্রয় বিক্রয়ের শুদ্ধতার জন্য দেওয়া আছে, যার প্রত্যেকটার পিছনের কারণ হচ্ছে মানুষ যেন ধোকাগ্রস্ত না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, অর্থের যেন সমবণ্টন হয়। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদদারি প্রথা এবং সিন্ডিকেট, এই দুটির বিষয়ে মদিনায় তার শক্ত পদক্ষেপ ছিল। আপনি কত হাদিস নেবেন, কেউ যদি গ্রাম থেকে কোনো পণ্য শহরে নিয়ে আসতে চায় কেউ যেন তাকে বাধা না দেয়, মানে সিন্ডিকেট করা যাবে না। কেউ যদি ইহতেকার করে তথা পণ্য যদি মজুদ করে রাখে এবং ইচ্ছাকৃতভাবে বাজারে দাম বাড়াতে চায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। তথা এই যে পণ্যের আদান প্রদানে উন্মুক্ত ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এবং উন্মুক্ত থাকবে, তাহলে বাজার তার আসল অবস্থার উপর বহাল থাকবে। এখন যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর মূল কারণ তো এগুলোই, বাজারে সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং অবৈধভাবে ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানোর জন্য জিনিসপাতি মজুদ করা হয়েছে। কিন্তু আপনি যখন অ্যাকশনে যেতে চাইবেন তখন দেখবেন এর সাথে যারা জড়িত তারাই হচ্ছে রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল, তখন তাদের বিরুদ্ধে আপনি কেমন অ্যাকশনে যাবেন? সম্মানিত উপস্থিতি, তো ইসলামী অর্থনীতির বিষয়ে আলোচনা করা একটা ব্যাপক পাঠ। আমরা অনেক সময় মনে করি কি যে ইসলামী অর্থনীতি মানেই হয়তো ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স ইসলামী অর্থনীতির একটা অংশ মাত্র, ফাইন্যান্স মানে হচ্ছে অর্থায়ন করা, আপনাকে আমি লোন দিচ্ছি বা কোনো না কোনোভাবে আপনি হচ্ছে অর্থায়ন করতেছেন, এইটা একটা পার্ট অর্থনীতির, অর্থনীতির একটা বড় বিগার পিকচার। সুতরাং শুধু ইসলামিক ফাইন্যান্স মানে ইসলামী অর্থনীতি, শুধু ইসলামিক ব্যাংকিং মানে ইসলামী অর্থনীতি, সম্পূর্ণ ভুয়া কথা। আপনাকে পুরো ইসলামী অর্থনীতির বিগার পিকচারে, ইসলামী অর্থনীতিতে আল্লাহ সুবহানাহু তাআলা কী চায়, উনি কী পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চান, মোহাম্মদ ইসলাম কী প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ওই বিগার পিকচার যখন আপনি সামনে রাখবেন তখন আপনার কাছে ইসলামিক ফাইন্যান্স কী সেটাও ক্লিয়ার হবে, আপনার কাছে ইসলামিক ব্যাংকিং কী সেটাও ক্লিয়ার হবে। আর আপনি যখন ইসলামী অর্থনীতির বিগার পিকচার সামনে রাখবেন না, আপনি শর্ট করে একটা ছোটো একটা অংশে চলে গেলেন ফাইন্যান্স, ছোটো একটা অংশে চলে গেলেন ব্যাংকিং, তখন আপনার মাথায় টেন্ডেন্সি কী থাকে, মানুষের যে লোন গ্রহণের প্রবণতা তৈরি হয়েছে এই লোন গ্রহণের সুযোগ আমি কীভাবে ইসলামাইজেশন করতে পারি,
না, এর বাইরে আর কোনো প্রকার চেষ্টা নাই, ইসলামী অর্থনীতির মূল তত্ত্ব বাস্তবায়ন করার কোনো চেষ্টা নাই। কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম মানুষের মধ্যে লোন গ্রহণের প্রবণতা তৈরি করেছে। আপনি এবার ইসলামী অর্থনীতির মূল তত্ত্বে যান, ইসলামী অর্থনীতির মূল তত্ত্বে গেলে দেখবেন যে ইসলামী অর্থনীতি একদম শুরু থেকে সম্পূর্ণরূপে লোন বিরোধী। সুদভিত্তিক লোন বলিনি, কর্জে হাসানা। মানুষ যখন বিপদগ্রস্ত হবে, অ্যাক্সিডেন্ট করেছে মেডিকেলে যাবে, খেতে পাবে না, ছেলে বা মেয়ের বিবাহ দিতে পারতেছে না, পড়াশোনা করাতে পারতেছে না, তখন সে কর্জে হাসানা নেবে মরা থেকে বাঁচার জন্য। কিন্তু বিলাসী পণ্যে কর্জে হাসানা নেবে, আমার একটা মোবাইল কেনার দরকার, আমি আইফোন কিনবো, এই জন্য কর্জে হাসানা নেব, আমার একটা ক্যামেরা কেনার দরকার, এই জন্য কর্জে হাসানা নেব, আমার একটা মোটরসাইকেল কেনার দরকার, কী যেন একটা মোটরসাইকেল আসছে, কী নাম, রয়্যাল এনফিল্ড, সেটি কেনার দরকার, এটির জন্য আমি কর্জে হাসানা নেব মানুষের কাছে, আমার বাড়িতে এসি লাগবে এই জন্য কর্জে হাসানা নিব। আমি কিন্তু সুদভিত্তিক লোনের কথা বলিনি, কর্জে হাসানা বলছি। বিলাসী পণ্যের জন্য আপনি কর্জে হাসানা নেবেন, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নিরুৎসাহকরণ আছে হাদিসে। মানে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে মানুষ যেন কর্জ না নেয়। কেন এতটা শক্ত বলেন তো? এই জন্য শক্ত, যখনই মানুষ কর্জ গ্রহণ করে তখন তার ব্যক্তিত্ব ডাউন হয়, পার্সোনালিটি ডাউন হয়। আপনি ওই কর্জ পরিগ্রহ দাতা যখন আপনার কাছে আসবে, আপনি একদিন দিতে না পারলে দ্বিতীয় দিন মিথ্যা বলবেন, আর মিথ্যা বলা মানে কি, আপনার মানুষত্ব ডাউন হয়ে যাওয়া, আপনার পার্সোনালিটি ধ্বংস হয়ে যাওয়া। পরের দিন ওই কর্জ পরিশোধের জন্য আপনি চুরি করবেন, পরের দিন ওই কর্জ পরিশোধের ডাকাতি করবেন, ফলত আপনার ইনার যে স্বাধীনতা, অভ্যন্তরীণ যে স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে, আপনি মাথা উঁচু করে কখনই কিছু বলতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জ না নেওয়ার জন্য, মানুষকে নিরুৎসাহ করার জন্য অসংখ্য হাদিস আপনি পাবেন। আমি ডান্ডিতে আমার যে ডিসার্টেশন পেপার জমা দিয়েছিলাম, বা আমরা থিসিসও বলি, ছোটো থিসিস, সেটির আমার বিষয় ছিল এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জ সংক্রান্ত বিষয়ে কী পরিমাণ মানুষকে নিরুৎসাহিত করেছেন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনি কর্জ নেবেনই না, অল্পে সন্তুষ্ট থাকবেন, এটা ইসলাম অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু যখন আপনি কনভেনশনাল ব্যাঙ্কিংকে কপি করতে গেছেন, তখন তো এখানে ক্রেডিট কার্ডের যুগ। আপনি আমেরিকা বা ইউরোপে গেলে ইহুদিদের যে টোটাল বিশ্বকে শুধু অর্থনীতিতে ঘিরে ফেলার যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের বাইরে আপনি যেতেই পারবেন না। যার ক্রেডিট কার্ড গত দশ পনেরো বছর যাবৎ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, সে সিকিউরিটি মানি প্রদান করা ছাড়াই বাসা ভাড়া নিতে পারবে। আর যার ক্রেডিট কার্ড নাই, যে ক্রেডিট কার্ড ইউজ করে না, তুমি এখন আগে সিকিউরিটি মানি জমা দাও, তারপরে তুমি বাসা ভাড়া নাও, তো আপনি যাবেন কোথায়? আপনার এত টাকা কথা, বাসা বাড়ি জমি জায়গা বিক্রি করে আপনি ইউরোপ গেছেন, আমেরিকা গেছেন, তখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন। এবং ক্রেডিট কার্ডে আপনাকে উৎসাহ করা হচ্ছে, তোমার টেনশন নাই তো, তুমি এত পরিমাণ ক্রেডিট ইউজ করো, তারপরে তোমার বেতন থেকে আমরা নিব, সমস্যা কী? তথা মানুষকে লোনে অভ্যস্ত করা হচ্ছে, এবং প্রত্যেকটা লোন মানুষ গ্রহণ করতেছে অপ্রয়োজনীয় এবং বিলাসী পণ্যে 90%। তখন ইসলামী ব্যাংকিং এসে কী বলতেছে, ইসলামিক ফাইন্যান্স এসে কী বলতেছে, যে ঠিক আছে, যেহেতু মানুষের চাহিদা এটি, আমাদের তো কিছু করার নাই, সেটিকে আমরা কীভাবে ইসলামাইজেশন করতে পারি? তখন ইসলামের যে বিজনেস টুলস আছে, আবারও যারা অর্থনীতির ছাত্র তারা ভালো বুঝতে পারবে, আমাদের মোহাম্মদ আরিফুল ইসলাম অপু স্যার উনি আছেন, ইসলামের যে মুশারাকা বলেন, মুদারাবা বলেন, এগুলো হচ্ছে বিজনেস টুল। আপনি ব্যবসা করবেন তার জন্য এই মড, আপনি সেই বিজনেস টুলগুলোকে ইউজ করতেছেন ফাইন্যান্সিংয়ের জন্য। ইসলামী ব্যাংকিংগুলোতে আমি একদম সামারি বলে দিলাম, যেগুলো ইসলামী অর্থনীতির ব্যবসায়িক অস্ত্রপাতি, যন্ত্রপাতি, টুলস, ব্যবসায়িক যে মড, ব্যবসায়িক যে মাধ্যম, মোশারাকা, মুদারাবা, ওই ব্যবসায়িক মাধ্যমকে আমি ইউজ করতেছি আরেকজনকে ফাইন্যান্সিং করার জন্য, আর কিছু না। ইসলামে বিলাসী পণ্যের জন্য মানুষ ফাইন্যান্স করবে এরকম কোনো ফাইন্যান্সিং মডই নাই। অল্পে তুষ্ট থাকতে হবে, ঋণ বিমুখ থাকতে হবে, অভ্যন্তরীণ স্বাধীনতা থাকবে, মাথা উঁচু থাকবে, এটা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল থিওরি। তাহলে আপনি ব্যবসার জন্য ফাইন্যান্সিং করবেন কীভাবে? ব্যবসার জন্য ফাইন্যান্সিং করবেন হচ্ছে স্বাভাবিক 5 জন 10 জন ক্যাশ, ব্যবসায় ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টই হচ্ছে ফাইন্যান্সিং। সবাই ইনভেস্টমেন্ট করবে আপনাকে দিয়ে, তার উপর আবার পার্সেন্টেজ হিসেবে সে কোনো প্রকার লস এবং লাভের শেয়ার না নিয়েই সেখান থেকে জাস্ট টাকার অর্থমূল্য হিসাব করে অর্থমূল্য নেবে, এটি সুদ। অনেকেই বলে যে এটির দলিল নাকি কোরআনে নাই, এটির দলিলও কোরআনে আছে, এটির দলিলও হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ যখন স্বর্ণের বিনিময়ে বিক্রি হবে,
অথবা স্বর্ণ যখন রৌপ্যের বিনিময়ে বিক্রি হবে, রৌপ্য যখন রৌপ্যের বিনিময়ে বিক্রি হবে, তখন সেটি যেন অবশ্যই নগদে হয়, হাতে হাতে হয়। নগদে এবং হাতে হাতে যদি না হয়, বাকি যদি হয়, তাহলে ওর মধ্যে সময়ের অর্থমূল্য প্রবেশ করবে, এবং সময়ের অর্থমূল্য প্রবেশ করার কারণে তখন আমরা যে লেনদেনটা করব সেই লেনদেনটা সুদে পরিণত হবে। এখন যদি আমি ডলার এবং টাকায় লেনদেন করি, আমি আপনাকে বললাম ঠিক আছে ভাই, আমি আপনাকে $500 দিলাম, আপনি হচ্ছে আমাকে আগামীকাল 200 টাকা দিয়ে, তো এই যে আজ থেকে না আগামীকাল পর্যন্ত 200 টাকা দেওয়া পর্যন্ত ডলার এবং টাকার যে উঠানামা হবে মূল্যের, এই উঠানামাটুকুই সুদে পরিণত হবে। আর যখন নগদে দেবেন তখন এই সুদ থেকে আপনি মুক্ত থেকে যাবেন। তো ওই হাদিসটি স্পষ্ট প্রমাণ যে এই ধরনের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো হচ্ছে অর্থকে কুক্ষিগত করে, অর্থনীতিকে কুক্ষিগত করে, এবং টাকা বা মুদ্রার যে ফ্লো আছে, স্বাভাবিক ফ্লো আছে, সেই ফ্লোকে বাধাগ্রস্ত করে। সম্মানিত উপস্থিতি, আমার হাতে আসলে সময় খুবই কম, আমাকে বিদায় নিতে হবে। তো আমি এতটুকুই বলবো যে বাংলাদেশের কথা বাদ দিলাম, আমেরিকা এবং ইউরোপেও মানুষ মানবিক অধিকারের দিক থেকে স্বাধীন আছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা স্বাধীন নাই। সুদ কখনোই মানুষকে স্বাধীনতা দিতে পারে না। সুদ একজন হিন্দুর জন্য গোলামি, সুদ একজন খ্রিস্টানের জন্য গোলামি, সুদ একজন মুসলমানের জন্য গোলামি। তো ইসলামী অর্থনীতি বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য কল্যাণকর নয়, বরং আমেরিকা এবং ইউরোপে বসবাসরত মানুষদের জন্য তারা এখন যে সিস্টেমের মধ্যে আছে তার চেয়ে হাজারো এবং শতগুণে কল্যাণকর এবং ভালো, যদি মানুষ বুঝত। সমস্যা কি? সমস্যা হচ্ছে ইসলামী অর্থনীতিতে মানুষকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, আর সুদী অর্থনীতিতে মানুষের স্বাধীনতা থাকে না। আর মানুষ যখন এই স্বাধীনতা পেয়ে যায় তখন সে আসলে হকের দিকে ধাবিত হয়, সত্যের দিকে ধাবিত হয়। অর্থনৈতিক স্বাধীনতাই আপনাকে ইসলাম এবং দিন পালন করতে সহযোগিতা করবে। আপনি পরিবারে পর্দা করাতে পারবেন না যদি আপনার অর্থনৈতিক সক্ষমতা না থাকে। আপনি ইসলামের বহু বিধিবিধান মানতে পারবেন না যদি আপনার অর্থনৈতিক সক্ষমতা না থাকে। অর্থনৈতিক স্বাধীনতা অনেক বড় একটা বিষয়। যখনই আপনি অর্থনৈতিকভাবে গোলাম থাকেন তখন ওই যে দিন আনতে দিন যাবে, মেশিন হয়ে যাবেন, আর মেশিন হওয়ার পর আস্তে আস্তে আপনার রুহ মারা যাবে, কেননা আপনি উন্নত বিশ্বে যাবেন, আপনার কাজ করলে খাবার আছে, না করলে নয়, টোটাল একটা মেশিন, রোবোটিক মেশিনের মতো। আর যখনই আপনি কাজ একটু ডাউন হয়ে যাবেন অথবা লোনে একটু জর্জরিত হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, হতাশ হওয়া হতাশা থেকে বাঁচতে কোথায় যাবেন? জুয়ায় যাবেন, হতাশা থেকে বাঁচতে মাদকতায় যাবেন। তাহলে আপনি এক জিনিসে ঘুরতে থাকবেন, সুদ, মাদকতা, জুয়া, হতাশা। তো এই যে গোলামির সিস্টেম, এইটার থেকে মানুষের ইনার অভ্যন্তরীণ শান্তি তখনই পাবে যখন সে অর্থনৈতিকভাবে স্বাধীন হবে। আর অর্থনৈতিকভাবে স্বাধীনতা এবং সাম্য প্রতিষ্ঠা করার জন্য সুদ মুক্ত অর্থনীতি লাগবে। তো আমি জানি না আমাদের দেশে কবে সম্ভব, কিভাবে সম্ভব, কিন্তু এটি আমাদের বলতে থাকতে হবে। এটি এত কঠোর এবং এত ভয়াবহ, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না যে সুদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ। অনেক ভয়ঙ্কর কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের যে চলমান অর্থনৈতিক সংকট আছে তার প্রত্যেকটা সংকটের সমাধান ইসলামে আছে, যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি বাস্তবায়ন করতে চাই। সেটি আপনি মজুদকরণের বিরুদ্ধে বলেন, সেটি সিন্ডিকেট তৈরির বিরুদ্ধে বলেন, সেটি অর্থনৈতিক স্বচ্ছতার অর্থনৈতিক স্বচ্ছতার পক্ষে বলেন, বাজারকে উন্মুক্ত রাখার পক্ষে বলেন, টাকার ফ্লোকে ঠিক রাখার পক্ষে বলেন, সুদ মুক্ত অর্থনীতির কথা বলেন, এই প্রত্যেকটা বিষয়ের মাধ্যমেই আমরা আসলে সমাজে শান্তি, নিরাপত্তা এবং সাম্যতার ভিত্তিতে অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শেষে ছোট্ট দুটি কথা না বললেই নয় যে আসলে সময় দিতে পারতেছি না। আমার ইচ্ছা ছিল যে আমি ইসলামী বইমেলাতে যাব, কিন্তু সময় বের করতে পারিনি, জানি না কবে যাওয়া হবে। আমাদের নতুন 3টি বই আপনাদের মাঝে এসেছে, হয়তো বাইরে যাওয়ার সময় যখন আপনারা অনুষ্ঠান শেষে, যেহেতু আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনাদের অবশ্যই নিজস্ব ব্যক্তিত্ব আছে, চিন্তা চেতনা আছে, আমি চলে গেলে এখান থেকে একসাথে বের হয়ে যেতে হবে এরকম যেন প্রবণতা আপনাদের মধ্যে না থাকে, বরং এই অনুষ্ঠান যখন শেষ হবে তখন আপনারা বের হওয়ার চেষ্টা করবেন। এবং আরও আমার চাইতে উচ্চ শিক্ষিত যোগ্য ব্যক্তিগণ এখানে আছেন, যারা বিভিন্ন একাডেমিক সেক্টরে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। শুধু মানুষ ভাইরাল হলেই মানুষ যোগ্য হয় এটা নয়, বরং তাদের চেয়েও যোগ্য মানুষ থাকতে পারে। তো আমি বিশ্বাস করি আপনারা এখানে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কিছু জ্ঞান অর্জন করবেন। তো শেষ পর্যন্ত থাকবেন, তবে অনুষ্ঠান শেষে যখন যাবেন তখন ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা এবং মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও মাসিক আল ইতিসাম। মাসিক আল ইতিসামের এই নভেম্বর মাসের একটা সম্পাদকীয় আছে,
ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব এই সম্পাদকীয়টা আপনারা পড়ার চেষ্টা করবেন যখন নিয়ে যাবেন। এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর আপনাদের এখান থেকেই কিছু ভাই আমি দেখি, আমাদের মিরপুর 12 যে দাওয়া সেন্টার আছে নিয়মিত যায়, আমাদের যে প্রতি শনিবার বাদ আসর যে কিতাবুত তাওহীদের দার্স থাকে সেই দার্সে অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আমি আজকে এখানে দেখতে পাচ্ছি না তাদেরকে। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় মিরপুর 12 একদম মেন রোডের পাশে দাওয়া সেন্টার, সেখানে প্রতি শনিবার বাদ আসর কিতাব ভিত্তিক দার্স হয়, এখন কিতাবুত তাওহীদ চলতেছে, ছেলেমেয়ে সকলের জন্যই ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।